চিংড়ি মাছ খেতে আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসি। আজ তোমাদের জন্য এমন একটা মজাদার চিংড়ির রেসিপি নিয়ে এসেছি যার প্রতিটা পরতে আছে চমক। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর এটা হবে একেবারে কোনো পেঁয়াজ রসুন ছাড়া, শুধুমাত্র আদা দিয়ে এই একটা অসাধারণ টেস্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, সবাইকে বুলারে শিলে স্বাগত জানিয়ে চলে এলাম চিংড়ির নতুন রেসিপি নিয়ে। এখানে আমি দেখো কিছু বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো কিন্তু একেবারে টাটকা। এবারে চিংড়িগুলোকে আমাকে ছাড়াতে হবে, সেজন্য আমার দুটো হাত ব্যবহার করতে হবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম চিংড়িগুলোর সাইজ। এবারে চিংড়িগুলোকে কেটে নিয়েছি ভালো করে, কিন্তু লেজের দিকে একটুখানি খোসা রেখে দিয়েছি, আর মাথাটাও আমি রেখেছি। তোমরা ইচ্ছে হলে কেউ মাথা বাদ দিয়েও করতে পারো, তবে মাথা সহ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, এটা আমার সম্পূর্ণ একান্ত মত। আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে একটু সময় মেখে রেখে দেবো। তারপর এগুলোকে ভাজতে হবে। তবে ভাজবো, এই রেসিপিটা পুরোটা তোমরা দেখো, এর প্রতিটা কোনায় কোনায় রয়েছে চমক। রেসিপিটা যদি পুরোটা না দেখো তাহলে কিন্তু জানতে পারবে না এর মধ্যে আমি এমন কি জিনিস দিয়েছি, যেটা আমি বারবার বলছি তোমাদের, রেসিপিটা এতটাই সুন্দর। এদিকে সাদা তেল গরম করে আমি চিংড়িগুলোকে যথারীতি ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, মাত্র এক মিনিটের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেবো। এইভাবে সমস্ত চিংড়িগুলোই ভাজা হয়ে যাবে এইটুকু তেলেই। দেখতে পেলে কতটুকু তেল রয়েছে, আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই এই তেলটা দিয়েই করব। তোমরা যদি মনে করো এর থেকে বেশি তেলে রান্না করবে সেটা করতে পারো, নিজেদের ব্যাপার। রেসিপিটা অত্যন্ত মানে ভালো যে কি বলবো, তোমরা রেসিপিটা পুরো দেখার পর তারপর বাড়িতে একবার নিজেরা ট্রাই করো। আমি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বড় প্যান নিয়ে নিলাম, তার মধ্যে ওই চিংড়ি মাছ ভাজার তেলটাই আমি ঢেলে দিলাম। আমি কিন্তু এর মধ্যে আর তেল ব্যবহার করলাম না। এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতন আদা বাটা। আগে বলেছি এটা কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, কিন্তু একটি অসাধারণ টেস্টি এই চিংড়ির নতুন রেসিপি। এখানে তিনটে টমেটোকে আমি আগে থাকতেই বেটে রেখেছিলাম, মানে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এটা কিন্তু কোনো সিদ্ধ করার নয়, নর্মাল কাঁচা টমেটোটাকেই একটু পেস্ট করে রেখেছি, যার ফলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আদার সঙ্গে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এক চামচ রয়েছে, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ মতন, এটার কালারটাই তো দেখার মতন। আর টমেটো টাকে একটু শুকিয়ে নিতে হবে, যেহেতু টমেটোর মধ্যে প্রচুর জলীয় পদার্থ থাকে সেই কারণে। আর দিয়ে দিলাম এখানে দু চামচ মতন জিরে গুঁড়ো। এই তো সামান্য তিনটে মশলা গেল, এর মধ্যে কিন্তু তেমন কোনো মশলার আধিক্যও নেই, কিন্তু আরও রয়েছে চমকের পর চমক। খেতে যে কতটা ভালো, যে কোনো উৎসব অনুষ্ঠানে তোমরা কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো, সবাই কিন্তু খেয়ে তোমাদের ধন্য ধন্যই করবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি চার চামচ নারকেল, আমি বেটে রেখেছি, অল্প একটু দুধ বা জল দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিতে পারো, যারা শিলপাটায় বাটবে সেটাও বেটে নিতে পারো। এবারে সেই নারকেল পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তারপরে ধীরে ধীরে এটা কষতে থাকবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমকে একেবারে লো টু মাঝারির দিকেই রেখেছি। এই রান্নাটা পুরোটাই নির্ভর করবে মশলাটা কষানোর উপর। কী যে অপূর্ব টেস্ট সেটা তো আর বলার অপেক্ষা থাকে না। এরপর দিয়ে দেবো আমি এখানে চার চামচ টক দইকেও আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচকে কমিয়ে নেবে। আমি বারবারই বলছি এটা হাই ফ্লেমে দিয়ে মোটেও করা যাবে না। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে একটু মিষ্টিও দিতে হবে, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেই কারণে এটা পোলাও ফ্রাইড রাইস কিংবা লুচি পরোটা যা দিয়ে খুশি তোমরা খেতে পারো। বাড়িতে তো ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে, সেই সময় যদি এই রেসিপিটা ট্রাই করো দারুণ লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 50 ml মতন দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া রয়েছে, কাঁচা দুধ নয়। আর ঝাল, আমার ছেলে ঝাল খেতে পারে না, সেই কারণে আমি মাত্র চারটে কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে হলে প্রথমবার যখন আমি আদা বাটা দিলাম সেই সময় কাঁচা লঙ্কা বাটাও তোমরা দিতে পারো। এবারে ভাজা চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে মশলার গায়ে মাখিয়ে নেব। এবার কিন্তু রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। আর আমরা চিংড়ি জানোই
যে বেশি কুক করব না, সেক্ষেত্রে চিংড়ি রাবারের মতন শক্ত হয়ে যাবে। সেই কারণে আমি মাত্র এক মিনিটের মধ্যেই কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবারে মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট রেখে দেবো। এদিকে আমি একটা বাটিতে দুটো ডিমকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এটাই হচ্ছে রান্নার চমক। এই কারণেই বলেছিলাম যে পুরো ভিডিওটা দেখো, এরপরে কিন্তু আরও চমক রয়েছে। এভাবে দুটো ডিমকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, তারপরে এটা চলে যাবে সরাসরি প্যানে। এবার ঢাকাটা তুলে একটু জায়গাটা একটু গ্যাপ করে করে একটু দেখে নিলাম। গ্যাসের আঁচ তো আমি আগে থেকেই বলছি একদমই লোতে রেখে করছি রান্নাটা। এবারে সেই যে ডিমটাকে, ফেটানো ডিমটাকে মাঝে মাঝে ড্রপ ড্রপ করে ঢেলে দেবো। এরকম রেসিপি তোমরা আগে যদি কেউ ট্রাই করে থাকো সেটাও জানিও, আর যারা করনি তাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে অলেতে ক্লিক করে পাশেই থেকো। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, আমি চেষ্টা করবো তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আর আমি এখানে দিয়ে দিলাম শাহী গরম মশলা 1/4 চামচ মতন। দেখতেই পেলে মশলার আধিক্য কী রয়েছে এখানে। আর শেষের চমকটি হচ্ছে, এরপরেও আছে চমক, এটা হচ্ছে খোয়া ক্ষীর। আমি কিছু খোয়া ক্ষীর এখানে দুই টেবিল চামচ মতন আমি একটু গুঁড়ো করে রেখেছি, সেটাকে ছড়িয়ে ভালো করে দিয়ে দিলাম। খেতে যা অপূর্ব এটার টেস্ট, সেটা তো রেসিপিটা দেখেছ, বা যারা দেখোনি এতটা জানি না এতটা পর্যন্ত কেউ দেখছো কি না, যারা দেখলে না তারা মিস করে গেলে। তোমরা একবার হলেও রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। আমার ভালো লেগেছে বলেই কিন্তু আমি সেই সমস্ত রেসিপি তোমাদের সঙ্গে ট্রাই করি, যেগুলো ভালো লাগে না সেগুলো আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করি না। এবারে ভালো করে ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে, আর এটা হতে তো বেশি সময় লাগবে না। আর একেবারে শেষবেলায় দিয়ে দিলাম এক চামচ ঘি। এবারে ঘিটা দিয়ে কিন্তু আমি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় একটু ঢেকে রেখে দেবো, এটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে, ঘির গন্ধটা সমস্তটার মধ্যে মিশে যাবে, তারপরে চলে যাবো সার্ভ করতে। শুধু রংটা একবার তোমাদের তুলে দেখিয়ে দিলাম, কি দুর্দান্ত একটা কালার এসেছে না? তাহলে এবার গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যা খুশি দিয়ে খেতে পারো। বাড়িতে আত্মীয় স্বজন এলে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করো। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলে যেও না শেষবেলায়, আর যেতে যেতে কমেন্ট কিন্তু অবশ্যই করবে। ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে চলে তোমরা শেয়ারও করতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত রকমের লিঙ্কই দেওয়া থাকে, তোমরা একটু হলেও সেগুলো চেক করো। আমার FB পেজটাকে একটু লাইক করে দিও, তোমাদের একটু ভালো লাগা একটু পছন্দ করাই কিন্তু আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার জন্য। সামনেই আসছে পয়লা বৈশাখ, সবাই খুব ভালো থেকো, এইভাবে রেসিপিটা ট্রাই করো।